সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আজ আমরা অষ্টম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়ার যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেমন প্রতীক, সংকেত, যোজনী এবং ছন্দে ছন্দে আমরা কীভাবে যোজনী মনে রাখতে পারি সেই কৌশলগুলো শিখব। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। তো প্রথমে দেখো, আমরা প্রথমে জানার চেষ্টা করব প্রতীক কী, প্রতীক কাকে বলে। প্রতীক কি? মৌলের পুরো নাম না লিখে, পুরো নাম না লিখে ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম একটি বা দুইটি অক্ষর দিয়ে সংক্ষেপে প্রকাশের রূপকে, সংক্ষেপ প্রকাশের রূপকে প্রতীক বলে। তাহলে এটা একটু ভালো করে বুঝে নিই। ডেফিনেশনটা বলছে যে মৌলের পুরো নাম না লিখে, অর্থাৎ সম্পূর্ণ নামটা নাম লিখে আমরা ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম একটা অক্ষর অথবা দুইটি অক্ষর দিয়ে সংক্ষেপে যে প্রকাশ করব, যে পদ্ধতি, যে রূপ, সেটাকে বলা হয় প্রতীক। যেমন দেখো, আমরা জানি হাইড্রোজেন, হাইড্রোজেন একটা ইংরেজি নাম, এর সম্পূর্ণ নাম না লিখে আমরা হাইড্রোজেনের সংকেত কিন্তু প্রথম একটা অক্ষর দিয়ে করছি, কি হাইড্রোজেন, এইচ। আবার যদি আমরা দেখো ল্যাটিন নামের কথা যদি বলি, আমরা ক্যালিয়াম, ক্যালিয়াম থেকে কি আসে, কে। এখন এই কে কার সংকেত, পটাশিয়ামের সংকেত, পটাশিয়ামের ইংরেজি নাম হলো পটাশিয়াম, পি হওয়া উচিত ছিল, কিন্তু এটা আমরা ইংরেজি থেকে না নিয়ে আমরা কিন্তু ল্যাটিন থেকে নিই। তাহলে পটাশিয়ামের সংকেতটা কী আসবে, কে আসবে। আবার অক্সিজেন, অক্সিজেন দেখো অনেক বড় কিন্তু একটা মানে প্রোনাউন্সিয়েশন বা বানান, কিন্তু সেখান থেকে আমরা শুধুমাত্র প্রথম যে একটা অক্ষর সেটা কিন্তু নিয়ে অক্সিজেন। আবার যদি ক্যালসিয়ামের কথা বলি, দেখো ক্যালসিয়াম, সেখান থেকে কিন্তু আমরা নিচ্ছি সি আর এ। এখন প্রশ্ন হলো কেন শুধু আমরা সি নিলাম না, তাহলে আমরা যদি কার্বনের সংকেত যাই সেখানে কিন্তু শুধু হলো সি। এই কারণে ক্যালসিয়ামের ক্ষেত্রে সি এবং ই নিয়ে, এ নিয়ে ক্যালসিয়ামের প্রতীকটাকে প্রকাশ করা হচ্ছে, আর কার্বনের ক্ষেত্রে শুধু সি দিয়ে প্রকাশ করা হচ্ছে। তা না হলে কিন্তু দুটো নামই কিন্তু একই রকম হয়ে যাবে, এই কারণে ক্যালসিয়ামের ক্ষেত্রে সি এ, কার্বনের ক্ষেত্রে শুধু সি। এভাবে মৌলের পুরো নাম না লিখে ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম একটা অক্ষর অথবা প্রথম দুটো অক্ষর নিয়ে সংক্ষেপে আমরা যেভাবে প্রকাশ করছি এটাকে বলা হয় প্রতীক। এবার আমরা জানব সংকেত কাকে বলে, কি জানব, সংকেত। সংকেত হলো কোনো মৌলের বা যৌগের, কোনো মৌলের বা যৌগের অণুর, কোনো মৌলের বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে, সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়, সংকেত বলে। যেমন আমরা যদি হাইড্রোজেন কথা বলি, হাইড্রোজেনের সংকেত দেখো এইচ টু। আবার যদি আমরা লবণের সংকেতের কথা বলি, তাহলে লবণের সংকেত হলো সোডিয়াম ক্লোরাইড। আবার যদি আমরা অ্যাসিডের, যেমন সালফিউরিক অ্যাসিডের সংকেতের কথা বলি, তাহলে সালফিউরিক অ্যাসিডের সংকেত দেখো এইচ টু এস ও ফোর ইত্যাদি। অর্থাৎ ইত্যাদি রকম মৌল বা যৌগের নামের যে সংক্ষিপ্ত প্রকাশ এটাকে বলা হয় সংকেত বলা হয়। এবার আমরা জানব যোজনী কী। তো তোমাদের পাঠ্যপুস্তকের আলোকে আমরা যোজনীর সংখ্যাটা লিখি, দেখো যোজনী, যোজনীর সংখ্যাটা কি, কোনো মৌলের একটি পরমাণু, কোনো মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে সাথে যুক্ত হতে পারে তার সংখ্যাকে
যোজনী বলা হয়। অর্থাৎ কোন মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার সংখ্যাকে যোজনী বলা হয়। যেমন আমি দেখো একটা পানির সংকেত এখানে লিখলাম, তো এখানে দুটো পরমাণু আছে, একটা হলো অক্সিজেন একটা হলো হাইড্রোজেন। এখন এই হাইড্রোজেনের যোজনী কিন্তু এক আর অক্সিজেনের যোজনী কিন্তু দুই। তাহলে দেখো একটা অক্সিজেনের সাথে দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হতে পারছে, এই জন্য অক্সিজেনের পরমাণু দুই আর হাইড্রোজেনের পরমাণু এক, অর্থাৎ অক্সিজেনের কিন্তু দুইটা হাত। তো এই দুইটা হাতে সে কী করবে, একটা করে হাইড্রোজেন নেবে, তাহলে তখন সংকেতটা কী দাঁড়াবে, এইচ টু ও। এখন প্রশ্ন হলো এই টু, এখানে টু কেন, হাইড্রোজেনের যোজনী তো এক, আবার এখানে ওয়ান কেন, অক্সিজেনের যোজনী তো দুই। এখন এইভাবে যৌগ গঠনের ক্ষেত্রে নিয়মটা হলো যখন যোজনী বসবে কেমনভাবে, মনে করো অক্সিজেনের যোজনী বসবে হাইড্রোজেনের সাথে, আবার হাইড্রোজেনের যোজনী বসবে একের সাথে, অর্থাৎ বিনিময় হবে, স্থান বিনিময় হবে। এই কারণে অক্সিজেনের দুই যোজনী এখানে বসছে অর্থাৎ হাইড্রোজেনের পাশে, আর হাইড্রোজেন এক যোজনী এটা কিন্তু এখানে কিছু নেই মানে এখানে এক আছে। তাহলে আমরা দেখো সংখ্যার সাথে কোনো মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার সংখ্যাকে ওই মৌলের যোজনী বলা হয়। তো এখানে হাইড্রোজেন দুইটা পরমাণু একটা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারছে, এই জন্য হাইড্রোজেন হলো এক, যেহেতু একটা করে হাইড্রোজেন যুক্ত হচ্ছে। আর অক্সিজেন কয়টা হাইড্রোজেনকে নিচ্ছে, দুইটা হাইড্রোজেন নিচ্ছে, তাহলে হাইড্রোজেন যোজনী এক আর অক্সিজেনের যোজনী দুই। আমরা আরেকটা কৌশল এই যোজনী মনে রাখতে পারি, সেটা হলো কি, দেখো আমরা ষষ্ঠ অধ্যায়ে কিন্তু পড়ে আসছি ইলেকট্রন বিন্যাস শিখে আসছি, এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেও কিন্তু আমরা যোজনী মনে রাখতে পারি। তখন সেক্ষেত্রে আমরা কি বলবো, দেখো এখানে আমি আবার লিখছি, আবার কি, কোনো মৌল স্থিতিশীলতা অর্জনের জন্য যে কয়টি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে তার সংখ্যাকে যোজনী বলে। তো যেমন দেখো এখানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু এক, তার মানে এর ইলেকট্রন সংখ্যাও এক, তার এর ইলেকট্রন বিন্যাস কিন্তু প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, কিন্তু ইলেকট্রন বিন্যাস অনুযায়ী হাইড্রোজেনে কিন্তু প্রথম কক্ষপথে দুইটা থাকার কথা, কিন্তু দেখো এটি স্থিতিশীল মৌল না, স্থিতিশীলতা মৌল অর্জন করতে গেলে কিন্তু এর আরও একটি ইলেকট্রন প্রয়োজন, এই জন্য হাইড্রোজেনের যোজনী এক। আবার যদি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট, অর্থাৎ ইলেকট্রন সংখ্যাও আট, তাহলে এর ইলেকট্রন বিন্যাস করে দাঁড়াচ্ছে দুই ছয়, দেখো এটাও কিন্তু স্থিতিশীল মৌল নয়। কেন না, কারণ এই যে দ্বিতীয় কক্ষপথ এখানে কিন্তু অষ্টক পূরণ হয়নি, অর্থাৎ আটটা ইলেকট্রন নাই, কারণ দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন থাকে, আটটা ইলেকট্রন যদি থাকতো তাহলে এটা স্থিতিশীল মৌল হতো, যেহেতু স্থিতিশীল নয় তাহলে স্থিতিশীলতা অর্জনের জন্য কিন্তু দুইটি ইলেকট্রন প্রয়োজন, এই জন্য অক্সিজেনের যোজনী হলো দুই। এভাবে যে কোনো মৌল, দেখো তুমি যদি সোডিয়ামের কথা যাও, সোডিয়াম হলো এগারো, তাহলে ইলেকট্রন দুই আট এক এক আছে, অর্থাৎ যদি স্থিতিশীল নয় একটা যদি বর্জন করে তাহলে এটি স্থিতিশীল হবে, তাহলে সোডিয়ামের যোজনী এক। এভাবে প্রত্যেকটা মৌল ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা দেখব যে স্থিতিশীলতা অর্জনের জন্য কয়টি ইলেকট্রন ত্যাগ করছে বা গ্রহণ করছে, ওই সংখ্যাটাই কিন্তু ওই মৌলের যোজনী হবে। এভাবেও কিন্তু তোমরা নিজেরাও যোজনী বের করতে পারো। তাহলে আমরা শিখলাম যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কীভাবে যোজনী বের করা যায়, এবার আমরা শিখব যে ছন্দে ছন্দে কীভাবে যোজনী মনে রাখা যায়। তো দেখো ছন্দে ছন্দে যোজনী মনে রাখার জন্য আমি কিছু ছন্দ তৈরি করেছি, এটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো যোজনী এক, এই যোজনী একের জন্য যে ছন্দটা আমি তৈরি করেছি সেটা হলো এরকম, হাই আসি গো, হাই আসি গো, ক্লোফ্লোসফ বড় কও, হাই আসি গো ক্লোফ্লোসফ বড় কও। তো এখানে হাই হাইড্রোজেন, আসি গো দেখো আয়োডিন থেকে আই, এরপরে সি, সি হলো সিলভার, সিলভার থেকে এজি, গোল্ড, গোল্ড থেকে সোনা, তাহলে এইউ, ক্লোরো ফ্লোরো, ক্লোরো ফ্লোরো, সোডিয়াম, সোডিয়াম থেকে এম,
এরপরে পটাশিয়াম, পটাশিয়ামের সংকেত আমরা জানি কে, বড়, বড় মানে কি ব্র, ব্রমি। এরপরে হলো কও, কও হলো কপার। তাহলে এখানে দেখো হাইড্রোজেন, আয়োডিন, সিলভার, গোল্ড, ক্লোরিন, ফ্লোরিন, সোডিয়াম, পটাশিয়াম, বোরোমিয়াম, কপার। এরপরে আমরা যোজনী দুই মনে রাখবো। যোজনী দুইয়ের জন্য আমি কি ছন্দটা আবিষ্কার করেছি, দেখো যোজনী দুই, মগ নিয়ে ওই ক্যাফে যান। তাহলে কি লিখবো, মগ নিয়ে, মগ নিয়ে ওই ক্যাফে যান, মগ নিয়ে ওই ক্যাফে যান, কাক শালটিন পাবে, কাক শালটিন পাবে, মগ নিয়ে যা ওই ক্যাফে যান, কাক শালটিন পাবে। তাহলে মগ নিয়ে, মগ ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে আমি মগ নিয়ে, নিয়ে হলো নিকেল, এন আই, নিয়ে মগ নিয়ে যান, মগ নিয়ে ওই, ওতে হলো ও অক্সিজেন, ক্যাফে দেখো ক্যা, ক্যাতে হলো ক্যালসিয়াম, এটা একটু আলাদা করে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার ফেরাস, ফেরাস থেকে এফি, ফেরাস যান, যান হলো জিঙ্ক। এরপরে কাক, কা, কাতে কি কার্বন, তাহলে কার্বন, ক, কতে কি কপার। এরপরে শালটিন, তাহলে এখান থেকে আমরা কি লিখবো, দেখো শাল অর্থাৎ সালফার থেকে শাল, এস টিন, টিন কি এস এন পাবে, পিবি লেড। তাহলে আমরা এখানে কি শিখলাম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, মগ নিয়ে ওই ক্যাফে যান, কাক শালটিন পাবে, মগ এম জি ম্যাগনেসিয়াম, নিকেল নিয়ে ওই ও অক্সিজেন, ক্যাফে ক্যালসিয়াম থেকে ক্যা সিএ, ফেরাস ফে, ফেরাস এফি যান জিঙ্ক। এরপরে কা, কাতে কি কার্বন সিএ। এরপরে ক, ক হলো কি কপার, কপার থেকে ক অর্থাৎ সিউ। তারপরে শাল অর্থাৎ শাল টিন, তাহলে সালফার থেকে এস, এরপরে টিন এস এন লেট পিবি। এভাবে কিন্তু আমরা যোজনী এক এবং দুই মনে রাখতে পারি। এরপরে আমরা যোজনী তিন চার কীভাবে মনে রাখবো খেয়াল, তাহলে এবার আমরা শিখব যোজনী তিন, যোজনী তিন। তো যোজনী তিনের জন্য ছন্দটা এরকম, আলু নাই সোনা ফস করে আয়, আলু নাই সোনা ফস করে আয়। তো এখানে আলু, আলু বলতে কি অ্যালুমিনিয়াম, আলু বলতে কি অ্যালুমিনিয়াম, নাই, নাই হলো নাইট্রোজেন থেকে এন, নাইট্রোজেন, সোনা, সোনা হলো গোল্ড, গোল্ড হলো এইউ। এরপরে ফস, ফস বলতে কি ফসফরাস, তাহলে ফসফরাস হলো পি। এরপরে কোরে, কো রে, এই কোরে কথাটা কিন্তু ছন্দ মেলানোর জন্য ব্যবহার হয়েছে। এরপরে আয়, আয় কি আয়রন, আয়রন থেকে এফি অর্থাৎ আয়রন যদি ফেরিক, তাহলে অ্যালুমিনিয়াম, নাইট্রোজেন, গোল্ড, ফসফরাস, ফেরিক। এরপরে আমরা জানবো যোজনী চার, যোজনী চার আমরা কীভাবে মনে রাখবো, যোজনী চার এরকম, কাঁসা টিন লাগবে, কাঁসা টিন, কাঁসা টিন পাবে, কাঁসা টিন পাবে। তো কাঁসা টিন কার্বন সি, সালফার থেকে এস, টিন এস এন পাবে পিবি। দেখো খুব সহজেই কিন্তু আমরা যোজনী মনে রাখার ছন্দগুলো শিখে গেলাম। তো শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমরা প্রতীক, সংকেত এবং যোজনী মনে রাখতে পারবে। এবার যোজনী যদি তোমাদের মনে না থাকে, ছন্দ যদি মনে না থাকে, তাহলে কিন্তু ইলেকট্রন বিন্যাসের কথা তোমরা কল্পনা করতে পারবো। যে ইলেকট্রন বিন্যাসের পর আমরা জানি যে স্থিতিশীলতা অর্জনের জন্য যে কয়টি ত্যাগ করবে বা গ্রহণ করবে তার সংখ্যা কিন্তু যোজনী। আবার যদি সেটা যদি তোমাদের মনে না থাকে, এই ছন্দগুলো যদি তোমরা একটু মনে করো, এটা কিন্তু কয়েকবার পড়লেই তোমাদের আসলে মুখস্থ হয়ে যাবে বা এটা তোমরা শিখে যাবে। তাহলে সহজেই কিন্তু তোমরা যে কোনো মৌলের যোজনী যে কোনো মুহূর্তে বলে দিতে পারবে। তো শিক্ষার্থীরা আজকে ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আমাদের অন্য কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে।